রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে বিপুল দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সিবিআই তদন্তের দাবি উঠল। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে বিপুল দুর্নীতির অভিযোগ, এই অভিযোগে সিবিআই তদন্তের দাবি। দপ্তরের সচিবকে 3 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানতে পারা যাচ্ছে সুনির্দিষ্টভাবে, কি অভিযোগ, কারা এই অভিযোগটা দায়ের করছে? একজন সাধারণ মানুষ, তিনি কোনোভাবে প্রাণী সম্পদ দপ্তর সম্পর্কে রীতিমতো খোঁজ খবর রাখেন হয়তো, তিনি আরটিআই করেন, তার নিজস্ব তথ্যের ভিত্তিতে আরটিআই করে কিছু জিজ্ঞাসা রাখেন, সেই সূত্রে প্রাণী সম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য কিন্তু তিনি না পাননি। সেই তথ্য না পাওয়ার কারণে তিনি হাইকোর্টে আসেন এবং সেখানে মূল অভিযোগ হচ্ছে যে প্রাণী সম্পদ দপ্তরকে কেন্দ্রীয় সরকার থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন কাজের জন্য পাঠানো হয়, সেই অর্থ আমলাদের হাত ধরে কিন্তু ঘুরপথে অন্য কোথাও বেরিয়ে যাচ্ছে। এই অভিযোগটা দেখার পর এবং মামলার নথিপত্র রীতিমতো খুঁটিয়ে দেখার পর চিফ জাস্টিসের বেঞ্চ জানিয়েছে, ঠিক আছে, তুমি যে আবেদনপত্র ওই দপ্তরে পেশটা করেছিলে তার তারিখ হচ্ছে 28 জুলাই 2022। সেই স্মারকলিপি অনুযায়ী প্রাণী সম্পদ দপ্তরের সচিবকে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে, প্রয়োজনে সেই স্মারকলিপি মামলাকারী ফের দেবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।